পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আগামী বছরের মাঝামাঝি চালু হতে পারে। এরই মধ্যে 2000 কোটি টাকার নির্মাণ প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনালটি চালু হলে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ হবে। বন্দরে জাহাজ ও পণ্য জট কমাতে কর্ণফুলী নদীর তীরে এই টার্মিনালটি নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানির সিংহভাগই হয় এই বন্দর দিয়ে। তবে বছর বছর আমদানি রপ্তানি বাড়লেও তার সাথে তাল মিলিয়ে বাড়েনি টার্মিনাল, জেটি ও কন্টেইনার ইয়ার্ড। 13 বছর আগে নির্মাণ করা হয়েছিল নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল। পরিস্থিতি সামাল দিতে তাই বন্দরের ড্রাইডক থেকে বোট ক্লাব পর্যন্ত 32 একর জায়গা জুড়ে চট্টগ্রাম কর্ণফুলীর পার্ক ঘেঁষে এবার নির্মাণ করা হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এই প্রকল্পে থাকছে 3টি কন্টেইনার ও 1টি তেলখালাসের জেটি। বছরে প্রায় 4.5 লাখ টিএস কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে সেখানে। 3টি প্যানামাক্স জাহাজের বার্থিং সুবিধা সহ 600 মিটার জেটি নির্মাণ করা হবে। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী বছর জুন 2021 সালের মধ্যে আমরা প্রকল্পের সিংহভাগ কাজ সম্পন্ন করতে পারব। বন্দর ব্যবহারকারীরা বলছেন, নতুন টার্মিনাল চালু হলে কমবে কন্টেইনার ও জাহাজ জট, বাড়বে বন্দরের গতি। চট্টগ্রাম বন্দরের জেটি স্বল্পতার কারণে জাহাজের যে দীর্ঘ জট হয়ে থাকে সেই জট লাঘবের জন্য পতেঙ্গা টার্মিনাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টার্মিনাল কন্টেইনার করার পরে এখানে সক্ষমতা বাড়বে, এতে তো সন্দেহ নেই, এটাতে আমরা দ্বিমত পোষণ করছি না, কিন্তু এই সক্ষমতা বাড়াতে হলে এখানেও তো অবকাঠামোগত সুবিধাটা আমাদের দরকার। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতেও নতুন এই টার্মিনাল ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের যে জেটিগুলোতে কার্গো হ্যান্ডেল করা যায় না, আমরা কার্গো জিসিবিতে কন্টেইনার হ্যান্ডেল করি, আমরা তখন এখানে কার্গো আরও বেশি হ্যান্ডেল করতে পারবো, এই সুবিধাটা আমরা ভাগাভাগি করে নিতে পারবো। পতেঙ্গার নতুন এই টার্মিনালের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত নির্মাণের সুপারিশ করেছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।